সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের 1.2-এর 7 নং কোয়েশ্চন এটির সমাধান করব। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। এটি হলো তোমাদের জন্য প্রশ্ন। এই প্রশ্নটির আলোকে তোমাদেরকে সমস্যাটি সমাধান করতে হবে। সমাধানে আমরা কি যে কাজটি করব সেটি কি দেখো, 3, 0, 5, 2 এবং 7 এখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দিয়ে সবচেয়ে বড় যে সংখ্যাটি গঠন করা যায় আমরা সেটি করব। তো আমরা কি লিখব, 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হবে কি? এর মধ্যে সর্বপ্রথম যে বড় সংখ্যাটি পাই, বড় অঙ্কটি পাই, সেটি কত? 7, আমরা 7 নিয়ে নিলাম। তারপরে কত? 5, আমরা 5 নিয়ে নিলাম। এরপরে 3 নিয়ে নেব, এরপরে 2, এরপরে 0, সর্বশেষে আসবে 0। অর্থাৎ বৃহত্তম সংখ্যা গঠন করলে 0টি সর্বশেষে আসে, আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার যে নিয়ম সেটি তো তোমরা আশা করি জানো। তো এই অংশটুকু আমরা লেখার পরে যে কাজটি করতে হবে সেটি হলো কি, লিখলাম এখানে এই যে 7, 5, 3, 2, 0 যে সংখ্যাটি আমরা পেলাম সে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা যে গঠিত সংখ্যা তা হলো কত? 20। দেখো এই 4 এবং 5 দ্বারা যে বিভাজ্যতার নিয়ম ইতিপূর্বে আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম বা তোমরাও শিখে ফেলেছ, সে নিয়মটি এখানে অনুসরণ করতে হবে পর্যায়ক্রমে তোমাদেরকে। তো প্রথমে আমরা 4 দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাটি সেটি দেখব। তো সেটি দেখার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে সংখ্যাটি হল 75,320, এই সংখ্যাটির একক এবং দশক এই দুটি অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা সেটি হলো কত? 20। এই 20 4 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা দেখব। তো 4 দ্বারা 20 বিভাজ্য হয়, 4 × 5 = 20 এটি আমরা জানি। তো সেটি কিভাবে আমরা এখানে একটু ব্যাখ্যা দিলাম, সেটি কি লিখছি দেখো, যে এই 20টা কিভাবে বিভাজ্য হয়, 20 = 4 × 5 = 20, একটু না লিখলেও চলবে, অর্থাৎ 4 × 5 = 20, যেহেতু 20-এর মধ্যে 4 5 বার যায়, সুতরাং এই 20 4 দ্বারা বিভাজ্য, যেহেতু 20 4 দ্বারা বিভাজ্য হয়েছে, অর্থাৎ একক দশক স্থানীয় অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হয়েছে, সঙ্গত কারণে এই পুরো সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। তো আমরা এটুকের দ্বারা নিশ্চিত হলাম যে এই প্রশ্নের মধ্যে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম যে সংখ্যাটি সে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এটি হলো সহজ পদ্ধতি। আর তোমরা যদি মনে করো যে এই অঙ্কটিকে আমি 4 দ্বারা ভাগ করে করে দেখব, সেটি একটু জটিল বা বড় আকার। তো আমরা এখানের যে নিয়মটি আছে এই নিয়মটি যথাযথভাবে প্রয়োগ করে এভাবে কাজটি করব। পরবর্তীতে আসো, 5 দ্বারা বিভাজ্যতা আমরা নির্ণয় করবো। এই যে এখানে 5 আছে, 5 দ্বারা বিভাজ্য হয় কিনা সংখ্যাটি সেটি দেখার জন্য বলছে। তো সেক্ষেত্রে আমরা কী করব, লিখব আবার 75,320, এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি আছে? 0 আছে। একক স্থানীয় অঙ্ক যেটি সেটি কি? 0। তো আমরা ইতিপূর্বে যে নিয়ম শিখেছি সেখানে কি পেয়েছিলাম, যে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 যদি হয় তাহলে সেটি কী হবে? 5 দ্বারা বিভাজ্য। তো সঙ্গত কারণে যে সংখ্যাটি আমরা পেয়েছি সেটির মধ্যে যেহেতু 0 আছে তো আমরা লিখব কি, অতএব সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এটা আমরা লিখে দেব। এখন ওভারঅল যে আমরা সিদ্ধান্তে পৌঁছব সেটিকে সেটি হলো লিখব, সুতরাং গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য, এটি আমাদের উত্তর। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। মনোযোগ সহকারে এটি বাসায় আবার দেখবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।